মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোন, এই বড়লোক বাড়িতে না অনেক বড় বড় গেস্ট আছে, তারা যদি জানতে পারে যে এই বাড়ির নতুন বউ, তার মা কাজের লোক, বাবা সিকিউরিটি গার্ড আর দাদা একজন টেররিস্ট, বুঝতে পারছো কি হবে? ডায়মন্ডকে সবাই অপমান করবে, হাসাহাসি করবে ওকে নিয়ে, ছি 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 বলবে, হার হাবাতে পারির মেয়ে। তারপর কি হবে বলো তো, হারাপাতি কোনে যাত্রীদের দেখে ফেলবে। আমি বলেই দরজা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম, এবার যদি সবাই দেখে কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো? সেটাকে আমি বুঝি না দি, আসলে আমাদের এত বড় বাড়িতে এত বড় বড় গেস্টদের মাঝে এরা বড় বেমানা। সে তো ঠিকই বলেছ, খুবই বেমানা। এই শোনো, তোমরা কিন্তু কেউ লোকজনের মাঝখানে যাবে না। আর অনিতা, তোমাকে বলছি, আমার কথা যদি তুমি না শোনো তাহলে কিন্তু কাজ থেকে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। আচ্ছা অনিতা, তুই তো খুব নিমন্ত্রণ খেতে চলে এসেছ, খালি হাতে এসেছ নাকি? মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছ, কোনো গিফট না নিয়ে চলে এসেছ। ঠিক বলেছো দি, আমার বিয়ের সময় আমার মম তো কত গিফট দিয়েছিল আমায়, তুমি তো দেখেছই বলো। না না, এনেছি, এই এই যে এইটা এনেছি, দেখি 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 তো, এটা শিওর নকল, শোনা মনেই হচ্ছে না। হ্যাঁ তাই তো, রূপোর উপর সোনার জল করা মনে হচ্ছে। তামার উপরেও হতে পারে, আজকাল তো তামার উপরেও সোনার জল করে। হতেই পারে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমার বড় বৌদি আর মেজো বৌদি ক্লাসে বিশ্বাসী, ওদের কাছে আসল সোনা আর নকল সোনাটা খুব ম্যাটার করে। রিদা চুপ, একদম চুপ, আর একটাও কথা বলে ওনাদের অপমান করার চেষ্টা যদি করেছো তাহলে 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 কি রিদা, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? না, ওয়ার্ন করছি, আমাদের বাড়িতে আসা অতিথিরা কি গিফট এনেছে সেটা আসল সোনা না নকল সোনা সেটা দেখে তাদের অপমান করার কোনো রাইট নেই তোমাদের। আর ওনারা নিজে থেকেই বাড়িতে আসেন, আমাদের বাড়ির বড়রা ওনাদের নিমন্ত্রণ করেছে। তোমার সো কল শ্বশুর বাড়ির লোকদের না আমি অপমান করিনি, আমি ভালো কথাই বলছিলাম। কি বলতো রিদান, এর মধ্যে তো তোমারও মান সম্মান জড়িয়ে রয়েছে তাই না? এক্স্যাক্টলি, তোমার মা বাবার এই পরিবারের সবার মান সম্মান বাঁচানোর চেষ্টা করছি। মা, শ্বশুর বাড়ির লোকজন নাকি খুব শিক্ষিত, তোর যারা যারা নাকি খুব শিক্ষিত, এই বাড়ির সব ভালো ভালো বউ আমাদের যা নয় তা বলে অপমান করছে। তুই দেখ, নিজের চোখে দেখ। অবশ্য ওদের কি দোষ, ওরা তো ঠিকই বলেছে, আমি ওদের জ্বালাটা বুঝতে পারছি। ওদের তোকে নিজের ছোট যা হিসেবে পরিচয় দিতে হচ্ছে, ওদের জায়গায় যদি আমি থাকতাম আমারও ঠিক একইভাবে লজ্জা হতো। কি বলছিস তুই দিদি? I'm happy.
হ্যাপি যে তুমি আমার দুঃখটা বুঝলে। এনিওয়েজ যাই, আমি আমার ঘরে যাই, এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছে। তারা কোথাও যাবে না। What? কাল থেকে দেখে যাচ্ছি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছো, কিন্তু আমি কিন্তু একটাও কথা বলছি না। কিন্তু আমার মা বাবা আর আমার পরিবারের সবাইকে যদি এভাবে অপমান করো তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। ও তাই? রিদান, রিদান তুমি দেখতে পাচ্ছ তোমার অশিক্ষিত বড়াপাও বিক্রি করা বউয়ের রূপটা? ও তো মনে হচ্ছে আমাদেরকে মেরেই দেবে। ভীষণ ভয় পেয়েছি গো আমরা, ভীষণ ভয় পেয়েছি। খুব অহংকার না তোমাদের? লেখাপড়া জানো বলে, চাকরি করো বলে খুব অহংকার তোমাদের। কিন্তু একদিন তোমাদের এই অহংকার আমি ভেঙে চুরমার করে দেব, দেখে নিও। ওইসব পরে দেখবো, এই বাড়ির নতুন বউয়ের রূপ দেখলে তো রিদা। দেখো ধরো এটা। থাকালো বলো রিদার, কিছু বলবে না। আপনি আপনি প্লিজ আজকের দিন অন্তত মন খারাপ করবেন না, প্লিজ। আমার দুই বৌদির এই ব্যবহারে আমি খুবই লজ্জিত, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আচ্ছা আরেকটা কাজ হচ্ছে, আপনারা এখানে দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে আমার বাড়ির সবাইকে ডেকে আনছি, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো, কেমন? আমি কোনো না শুনবো না। শুনুন ভালো করে বলুন, শুনুন না আমার কথাটা। কি যে করে না ছেলেটা, আমার বাড়ির সবাইকে ডাকতে চলে গেল। আমরা দেখতে ঠিকই আছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না বাবু? কি কি বল, আমাদের কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না তো? ঠিকই তো আছে। আমি তো তোমায় আগেই বলেছিলাম মা, এখানে আসার কোনো দরকার ছিল না। চলো আমরা চলে যাই, চলো। আমার এইসব কথা কেন বলছো বলো তো? আচ্ছা আচ্ছা শান্ত হো, আচ্ছা শান্ত। হ্যাঁ ডায়মন্ড, আমি ডায়মন্ড বাবু ঠিকই বলেছে, এই বাড়ির সাথে তো আমাদের কোনো মিলমিশ নেই, তাই না? আমরা যাই, আমরা যাই। মা ঠিকই বলছে তো, বাড়ির সবার সাথে আর আমাদের আলাপ করাতে হবে না, কি মা? আমরা ঠিক আছি, আমরা একদম ঠিক আছি। এবার আমরা চলেই যাই, চলো। কেন তোমরা তোমরা চলে যাবে কেন? আমার পরিবার গরিব বলে আমি কি তাদেরকে লুকিয়ে রাখবো? হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো না তা তো হতে পারে না। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমরা সবাই এই বাড়িতে আসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।